অনেকদিন পর নানা, খালা, খালু সব কাজিনরা মিলে একত্রিত হলাম বড় খালার বাসায়। বিশাল এক দাওয়াতের আয়োজন, সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি। আজকে আমাদের রাতে ডিনারের দাওয়াত আছে, সবাই মিলে যাব, কিন্তু আমি এখনো রেডি হওয়াই শুরু করিনি। মেকআপ করতে খুব ইচ্ছে করছে, কিন্তু করবো নাকি চিন্তা করছিলাম, কারণ আগের দিন চিংড়ি মাছ খাওয়ার কারণে আমার অ্যালার্জির রিয়াকশন হয়ে গেছে, মুখে কয়েক জায়গা ফুলে আছে। একটু তো মেকআপ করতেই হবে, কিন্তু এই স্কিন কন্ডিশনের উপর মেকআপ দেওয়া যাবে না। ফার্স্টে স্কিনটা যেহেতু লাফালাফি করছে, আগে ওকে একটু ঠান্ডা করে নিই। এই জন্য আমি আগে ইউজ করছি মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সোদিং জেল। এটাতে অ্যালোভেরাও আছে, আর অ্যালোভেরা তো আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। অল্প একটু জেল হাতে নিয়ে আমি ফুল মুখে মাসাজ করে নিব। এখন মাসাজ করতে করতে খেয়াল করলাম স্কিনটা এত বেশি ড্রাই ছিল, ফুলে ছিল, খুব রিল্যাক্স লাগছে, আর স্কিনটা একদম সফট হয়ে গিয়েছে। বাকিটা ফেস ধোয়ার পরে আপনাদেরকে বলবো, আপাতত আমি এটা 20 মিনিট ফেসে রেখে দিব। মেকআপের মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা হচ্ছে লিপস্টিক। আর কিছু মুখে দেই আর না দেই, আমি লিপস্টিকটা সবসময় দেই, কিন্তু আমি আমার লিপসেরই একদমই যত্ন নেই না। আমার লিপসগুলো এত বেশি ড্রাই আউট হয়ে গিয়েছে, এত কালচে ভাব পড়ে গিয়েছে। লাইফে ফার্স্ট টাইম আমি একটা লিপ স্ক্রাব নিয়েছি, আর এটার নাম হচ্ছে মেলাও লিপ স্ক্রাব, পিচ ফ্লেভারের। অল্প একটু লিপ স্ক্রাব হাতে নিয়ে 30 সেকেন্ডের মতো সার্কুলার মোশনে লিপটাকে মাসাজ করে নিলেই হবে শুধুমাত্র। এটা আমি বেশ কিছুদিন ইউজ করছি, ইউজ করার পর দেখলাম ঠোঁটের যে কালচে ভাবটা আছে সেটাও দূর হয়ে গিয়েছে, আর ঠোঁটটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আগের থেকে। 30 সেকেন্ডের মতো মাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে নিলাম, দেখেন হালকা পিঙ্কিশ ভাইব দিচ্ছে লিপসগুলো। এখনো সুদিং জেলটা আমার মুখে আছে, আমি 20 মিনিট ওয়েট করেছি, এরপর মুখটাকে এখন ক্লিন করে নিলাম। এতক্ষণ আমার মুখটা জ্বলছিল, এখন স্কিনটা একদম রিল্যাক্স হয়ে গিয়েছে, আর হালকা ব্রাইটও দেখাচ্ছে। যেহেতু আমি অলরেডি সুদিং জেল ইউজ করেছি, যেটা ময়েশ্চারাইজারের কাজ করেছে, এই জন্য মেকআপ স্টার্ট করার আগে আমি কোনো প্রাইমার, কোনো ময়েশ্চারাইজার এক্সট্রা ইউজ করবো না, ডিরেক্টলি শুধুমাত্র একটা সিরাম ইউজ করবো এখন। এটা হচ্ছে বিউটি ফর্মুলাসের গ্লোয়িং সিরাম, খুবই ভালো, খুবই সুন্দর গ্লো দেয় স্কিনটা। 3 থেকে 4 ড্রপ সিরাম নিয়ে আমি হালকা ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আজকে ইউজ করার রিজন হচ্ছে অ্যালার্জির জন্য আমার স্কিনটা হালকা রেড হয়েছিল, ফুলেছিল। এটাতে ভিটামিন সি আছে, সো ভেতর থেকে স্কিনটাকে গ্লো করবে আর স্কিনের রেডনেসটা একদম কমিয়ে দিবে। আমি এখানে গেট রেডি উইথ মি ভিডিও শুট করছি, আব্বু জানতো না সেটা, একদম হিরোর মতো রেডি হয়ে বাসার এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে ঘোরাঘুরি করছিল, আর আমাদের জন্য ওয়েট করছিল কখন আমরা রেডি হব। মাশাল্লাহ মাশাল্লাহ, আব্বুকে কি হ্যান্ডসাম লাগছে, সবাই মাশাল্লাহ বলবেন। ভিডিও শুরুতে খেয়াল করে দেখবেন স্কিনটা কেমন ড্রাই, কালচে আর রেডিশ দেখাচ্ছিল, এখন স্কিনটা মাশাল্লাহ অনেক গ্লো দিচ্ছে। যতগুলো প্রোডাক্ট দেখালাম সবগুলো আপনারা পেয়ে যাবেন নূর কসমেটিক্স পিডিতে, আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব। আমার স্কিন একদম রেডি, এখন এখানে সুন্দর মতো মেকআপ বসবে। লিপসটাকে এত ভালো মতো স্ক্রাব করে নিয়েছি, কোনো লিপ বাম ছাড়াই কি সুন্দর লিপ লাইনারটা বসছে দেখেন। একটু লাইট মেকআপ করবো, এই জন্য কোনো কনসিলার বা কিছু না, শুধুমাত্র ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্ট স্কিন যে অবস্থায় ছিল, ওই অবস্থায় যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম একদমই বসতো না, এখন ঠিক মতো বসে যাচ্ছে। ফাউন্ডেশন দেওয়ার পর আমার খুবই ফেভারিট শি গ্ল্যামের ব্লাশ দিয়ে নিচ্ছি, এত বেশি পছন্দ আমার এই ব্লাশটা, আমি ইদানিং এত বেশি ইউজ করছি। এরপর সেটিং স্প্রে দিয়ে নিলাম, এর মধ্যে আমি শুনতে পাই যে বাসা থেকে সবাই বের হয়ে যাচ্ছে, আমাকে রেখেই চলে গেছে সবাই। এই জন্য ভিডিও শুট বাদ দিয়ে বাকি মেকআপটা কমপ্লিট করে এখন আমি পারফেক্টলি রেডি দাওয়াতে যাওয়ার জন্য। আমি অলওয়েজ আমার ভিডিওতে ডিটেইলে বলে দিই আমি মুখে কি মেখেছি, কি ড্রেস পরেছি, কোথা থেকে নিয়েছি সব কিছু। এই ড্রেসটা মেবি অলমোস্ট 3 বছর আগে আম্মু আমাকে বানিয়ে দিয়েছিল, আমি ভাবতেও পারিনি এখনো আমার ফিটিংটা ভালো মতো হবে। হ্যাঁ, মেবি আবারও শুকিয়ে গিয়েছি, একদম পারফেক্টলি ফিটিং হয়েছে আমার ড্রেসটা। সবার থেকে ঝাড়ি খাওয়ার আগে চলেন বাসা থেকে বের হই, আমি সবার থেকে অলরেডি লেট। বড় খালার বাসা আমাদের বাসা থেকে একদম কাছেই, কিন্তু এতটুকু রাস্তাও এত বেশি জ্যামে পড়ে যাই। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রিক্সায় চড়তে খুব ভালো লাগছিল। আজকে খুব লাইট একটা মেকআপ করেছি, তারপরও দেখতে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আম্মুকে জিজ্ঞেস করছিলাম আজকে কি উপলক্ষে বড় খালামণি দাওয়াত দিয়েছে সবাইকে, আম্মু বললো এটা হাউস ওয়ার্মিং পার্টি, নতুন বাসা নেওয়ার পর সবাইকে একসাথে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়নি। আমি একটু কনফিউজ হয়ে যাই, আমি এতবারই নতুন বাসায় গিয়েছি, আমার জন্য তো নতুন না। আমি পৌঁছে দেখি সবাই চলে এসেছে, আমি লাস্ট ওয়ান। অনেকদিন পর আমার মামাতো ভাই বোনের সাথে দেখা হয়েছে, এটা হচ্ছে রাহা আমার মামাতো বোন। মাশাল্লাহ সবাই এত বড় হয়ে গিয়েছে, আমি গিয়ে দেখি সবাই অলরেডি খেতেও বসে গেছে ডিনার, আগে ছেলে মানুষদেরকে সার্ভ করে দিয়েছে। এখানে আমার খালু আব্বু সবাই মিলে খাচ্ছিল, আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের আমার ফেমাস খালা মেজো খালা। মেজোর সাথেও আমার অনেকদিন পর দেখা হয়েছে, খুবই ভালো লাগছিল, সবাই মিলে অনেক গল্প করছিলাম। আমি কারো বাসায় গেলে অলওয়েজ ট্রাই করি যে কোনো কাজ এগিয়ে দেওয়ার, হেল্প আউট করার। আজকে আমি লাস্টে গিয়েছিলাম দেখে খালাদের উপর বেশি প্রেশার পড়ে গিয়েছে, এই জন্য যাওয়ার পরপর আমি যতটুকু পারছিলাম কাজ এগিয়ে দিয়েছিলাম। এখানে আমি ডেজার্ট সার্ভ করে দিচ্ছি, বড় অনেক কালারফুল কেক এনেছিল, এটা সার্ভ করার সময় এত লোভ লাগছিল, ডিনার না করেই আমি আর রাহা লুকিয়ে লুকিয়ে একটা খেয়ে নিয়েছি। কিচেনে একটু ঢোকার চেষ্টা করেছিলাম, দেখি একটা বড় হাঁড়ি থেকে বড় রোজ সার্ভ করছে, প্রত্যেকটা খাবার দেখতে এত বেশি ইয়ামি মনে হচ্ছিল, আমার তো অলরেডি খিদে পেয়ে গিয়েছে। এদিকে দেখেন আমার মেজো দৌড়ে দৌড়ে কাজ করছে,
আমি ইউজুয়ালি সবার লাস্টেই বসি খালামণিদের সাথে। আজকে দেখলাম চেয়ার খালি পেয়ে গিয়েছে, এই জন্য খিদে যেহেতু লেগে গিয়েছে আমিও বসে গেলাম ডিনার করতে। অনেক খাবার দাবারের আয়োজন করেছে, বড় রোস্ট, গরুর মাংস, চিংড়ি, ভেজিটেবল কি বাদ রেখেছে। এই যে আমার সুন্দরী আম্মু পাশেই দাঁড়িয়ে ছিল, আম্মুকে বললাম একটু সামনে আসো ভিডিও করি। ছোট বেবি আলাইনারও খেয়াল রাখতে হবে, এই জন্য ছোটও আজকে আগে আগে আমার সাথে বসে গেছে খেতে। লোভ আসলে মানুষকে কি করে ফেলে, যেই চিংড়ি খাওয়ার জন্য আজকে আমার মুখে অ্যালার্জির রিয়াকশন হয়েছে। আমি এখানে গিয়েও এক পিস চিংড়ি খেয়েছি, প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছে। এখানে আম্মুর সাথে একটা ভিডিও করে নিলাম, আম্মু এত সুন্দর করে সাজুগুজু করেছে মাশাল্লাহ। যেই দুই পিচ্চি ভাইকে কোলে করে বড় করেছি তারা দেখেন কত বড় হয়ে গিয়েছে। হাইট তো আমাকে ছাড়িয়ে গেছে, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে তারা ক্রিকেট নিয়ে গবেষণা করছিল। সবাই আমার পিচ্চি ভাই বোন গুলোর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু রাহা আর ঐশীর খাওয়া এখনো শেষ হয়নি। ঐশী একটু আস্তে আস্তে খায়, রাহা খাওয়া শেষ করে ঐশীর জন্য ওয়েট করছিল। আর এদিকে তো বড় ওদের পিছে লেগেই ছিল, তাড়াতাড়ি উঠো আরেক ব্যাচ আছে। আজকে আমার নানাও এসেছে দাওয়াতে, নানা এসে আলাইনাকে কোলে নিয়ে অনেক আদর করছে। আলাইনা আমার সবচেয়ে পিচ্চি কাজিন, এটা তো আপনারা জানেনই। আমি আলাইনাকে গিয়ে বলছিলাম, যতই তুমি আদরের হও আমি কিন্তু সবচেয়ে বড় নাতনি, সবচেয়ে আদরের। এরপর সবগুলো কাজিন এক রুমে একত্রিত হয়ে বেশ কিছু পিকচার্স তুললাম, কারণ সবাই মিলে একসাথে হওয়া হয় না সচরাচর। এর মধ্যে আমার মেজো খালার মেয়ে শুভাও চলে এসেছে, সবাই তো ওদেরকে আগে ভিডিওতে দেখেছেনই। যে যাই বলুক, আমি নিজেও যত বলি আমরা সবাই জানি আলাইনা এখন সবচেয়ে আদরের। ওকে কোলে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো, মাশাল্লাহ এত বেশি কিউট হয়েছে। অবভিয়াসলি ছোট খালা খালু এত বেশি কিউট, ওদের বেবিও অনেক বেশি কিউট হবে মাশাল্লাহ। এত আরাম করে বড় বোনের কোলে ঘুমাচ্ছে, কি যে শান্তিতে আছে ও এখন। এরপর লাস্ট ব্যাচে আম্মুরাও খেতে বসে যায়, আর এরা তো উঠার নামই নিচ্ছে না। অনেক দিন পর নানা বাড়ির সবাই একসাথে হয়েছি, আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ। এরা যেহেতু উঠার নাম নিচ্ছে না, এরপর আমি আর সুভা গিয়ে কিছুক্ষণ আরাম করছিলাম। সুভা ওর কোলে বালিশ রেখে আমাকে বললো, বরাপি তুমি রেস্ট করো। এরপর দেখলাম নানা সবার জন্য চকলেটস নিয়ে এসেছে, সবাইকে ডিভাইড করে দিচ্ছিল। আমি বাদ যাবো কেন, বড় হয়েছি তো কি হয়েছে। এরপর যে জিনিসটার জন্য আমি ওয়েট করছিলাম, ডিনার শেষ করে আরেক পিস কেক কখন খাবো। শিফট করে করে আলাইনাকে সবাই আদর করছিল, সামলাচ্ছিল। সবাই মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম, অনেক গল্প করলাম। অল ক্রেডিট গোস টু বড় খালা। এখন যেহেতু শীতের রাত, আগে আগে বাসা থেকে বের হতে হবে, এজন্য সবাই মিলে আস্তে আস্তে আমরা বিদায় নেওয়া শুরু করলাম। বাসার নিচে নেমেও সবার গল্প যেন শেষ হচ্ছে না। এরপর আমরা বাসায় চলে আসি, খুব সুন্দর একটা দিন কাটালাম ফ্যামিলির সবার সাথে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।